সুপ্রিয় দর্শক শ্রোতা, গত ভিডিওতে আমি এই পটটি তৈরি করে দেখিয়েছিলাম আমার এই স্ল্যান্টিং স্টাইল বনসাইটির জন্য। গাছটির নাম প্রেমনা মাইক্রোফিলা। স্ল্যান্টিং স্টাইল একটি বন্য স্টাইল বনসাই, সাধারণত রকি অঞ্চল, নদীর পাড় বা উঁচু ভিটার ঢালে এরকম হেলে পড়া গাছ দেখা যায়। সাধারণত ঝড়, ভূমিধস এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু গাছ পড়ে যাওয়ার অবস্থা থেকে লড়াই করে নিজেকে টিকিয়ে রাখতে দেখা যায়। স্ল্যান্টিং স্টাইলের ক্ষেত্রে সেই থিমটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়, আর সেটা ফুটিয়ে তোলার জন্য পট এবং পটিং কৌশল কতটা গুরুত্বপূর্ণ তা এই ভিডিওর শেষে বুঝতে পারবেন। আপনারা এই পটে গাছটির চেহারা মনে রাখুন এবং সবশেষে কেমন দেখায় সেটা তুলনামূলক বিশ্লেষণ করবেন। আজ 12 আগস্ট 2024, আমি এবার গাছটির পট চেঞ্জ করছি। এই পট থেকে গাছটি প্রথমে উঠিয়ে নিব, এবার মাটিটা ঝরিয়ে নিব। দেখুন কেমন শেকড়ে ভর্তি হয়ে গেছে। প্রেমনার প্রচুর শেকড় ছাড়ে এবং দ্রুত খাদ্য খেয়ে সাবাড় করে দেয়। এজন্য বছরে কমপক্ষে 2 বার প্রুনিং ও রিপোর্টিং করা জরুরি। রুটবলটা না নড়িয়ে যতটা সম্ভব মাটি ঝরিয়ে নিতে হবে। গাছের গোড়া থেকে চারিদিকে 2-3 ইঞ্চি ব্যাসার্ধের গোলাকৃতি অংশকে রুটবল বলা হয়। অনেকের অভিযোগ গাছ রিপোর্টিং করার পরে মারা যায়। এই রুটবলের ভেতরের অংশের মাটি যদি ফেটে না যায় অথবা ঝরে না যায় তবে গাছ কখনোই মরবে না। শেকড়গুলো কেটে ফেলতে হবে, এগুলোকে ফাইবার রুট বলে। মাটির মধ্যে চুলের মতো সূক্ষ্ম সূক্ষ্ম যে শেকড়গুলো দেখা যায় সেগুলোকে ফাইবার রুট বলা হয়। এই ফাইবার রুটের মাধ্যমে গাছ মাটি থেকে খাদ্য সংগ্রহ করে, কিন্তু ফাইবার রুটগুলো যখন মোটা হয়ে যায় তখন আর খাদ্য সংগ্রহ করতে পারে না। আমি ঝরানো মাটি নিয়েছি, শেকড়গুলো বেছে ফেলে দিয়েছি। এবার এই মাটির সাথেই খাদ্য মেশাব। প্রথমে দিলাম গোবর সার, যতখানি মাটি ততখানি গোবর সার নিলাম। এবার নিলাম কিছু ডিমের খোসার গুঁড়ো। আমরা বাসাতে যে ডিম খাই সেগুলোরই খোসা আমি জমিয়ে রাখি এবং চূর্ণ করে নিয়েছি। এটা নিলাম 2 মুঠের মতো। এছাড়া আগেরবার মাটিতে হাড়ের গুঁড়ো এবং মোটা বালি মেশানো ছিল, তাই ওগুলো আর দিলাম না। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই পটে গাছটা বসাবো। পটের ছিদ্রে এই নেটটা দিলাম যাতে পানি পাস হওয়ার সময় মাটি পাস হয়ে না যায়। এবার মাটি দেব। প্রথমে টবের কানায় কানায় পূর্ণ করে সব দিকে সমান করে মাটি দিয়ে নিলাম। এবার গাছটি যেহেতু বাম দিকে হেলে পড়া তাই ডান দিকে চেপে বসালাম যাতে ব্যালেন্স ঠিক থাকে। গাছটি আরো উঁচু করে বসাবো, তাই এই সাইডে আরেকটু মাটি দিলাম। রুট বলটা সম্পূর্ণ মাটির উপরে থাকবে, এতে ডান দিকে অনেক উঁচু হয়ে যাবে এবং বাম দিকে আস্তে আস্তে ঢালু হতে থাকবে। এতে মনে হবে কোনো পাহাড় বা উঁচু ভিটার ঢালে গাছটি উপড়ে যেতে গিয়ে লড়াই করে টিকে আছে। এবার রুট বলের চারপাশ দিয়ে মাঝে মাঝে কিছু পাথর বসিয়ে দেব, এতে রকি অঞ্চলের ভাব ফুটে উঠবে। এগুলো আসলে ইট পুড়ে ঝাঁঝরা হয়ে গেছে, যেগুলোকে ঝাওয়া বলা হয়। এই টুকরোগুলো ওজনে খুব হালকা হয়। পাথরগুলো বসানোর পর মাটি দিয়ে দিতে হবে। কিছু অংশ ঢেকে যেতে পারে, পরে পানি দিতে দিতে আস্তে আস্তে এগুলো উন্মোচন হয়ে উঠবে এবং ভালোভাবে ফুটে উঠবে। এটা গাছটির পেছন সাইড, এদিকেও কিছু পাথর বসিয়ে দেব।
এবার দেখুন কেমন দেখাচ্ছে। তবে কাজ এখনো শেষ হয়নি, এ অবস্থায় তো পানি দিলে সব মাটি কেটে পড়ে যাবে, তাই প্রথমে কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। এবার উপর দিয়ে অনেক সময় ধরে পানি দিতে হবে যাতে সমস্ত মাটি ভেজে যায়। এরপর শ্যাওলা ধরাতে হবে, এটি একদিন পর। এবার কাপড়টা তুলে নিয়ে শ্যাওলা বা মশ সেট করব। এই ধরনের পটিংয়ের ক্ষেত্রে মশ অবশ্যই বসাতে হবে, নইলে পানি দিতে গেলে উঁচু মাটি সব কেটে চলে যাবে। পাথরের ধার দিয়ে এবং যেসব জায়গা থেকে মাটি ঝরে যাওয়ার সম্ভাবনা সেসব জায়গায় অবশ্যই মশ বসাতে হবে, আপনি পারলে সব জায়গাতে বসিয়ে দিবেন। এই মশগুলো আমি বিভিন্ন টব থেকে তুলে নিয়েছি। এবার আবার কাপড় দিয়ে ঢেকে দেব। এরপর পানি দেব। এভাবে প্রায় 8-10 দিন ঢাকা থাকবে এবং প্রতিদিন কাপড়ের উপর দিয়েই পানি দিতে হবে। মশ সেট হয়ে গেলে তখন কাপড় সরিয়ে নিতে হবে। এটি এক মাস পর, এর মধ্যে কাপড়গুলো সরিয়ে নিয়েছে কারণ মশগুলো মাটির সাথে সেট হয়ে গেছে, এখন পানি দিলেও সমস্যা নেই। কিছু ডালপালা মাথা বের করে দিয়েছে, সেগুলো ছেঁটে দিতে হবে। প্রেমনার ক্ষেত্রে এই কাজটি প্রায় প্রতি সপ্তাহেই করতে হয়। এর মধ্যে এখানে কয়েকটি ডাল গজিয়েছে, ভাবছি একটি ডাল এখান থেকে ডান দিকে নিয়ে নেব। যদি ভালো না লাগে তবে পরে সেটি কেটে ফেলা যাবে, আপাতত ওয়ারিং করে মুভমেন্টটা দিয়ে রাখছি। এ ব্যাপারে আপনাদের মতামতটাও আশা করছি। এটাকে এইভাবে নিব, গোড়াটাই লক্ষ্য রাখুন, যেভাবে চেয়েছিলাম সেভাবেই পাথরগুলো উন্মোচন হয়ে একেবারে ন্যাচারাল মনে হচ্ছে। আরো 15 দিন পর এটি বর্তমান অবস্থা। নিচের ডালটি বেশ মোটা হয়েছে, এবার ছেঁটে দিব। ডালপালা ছেঁটে আরো শাখা উপশাখা বেরিয়ে যখন ছড়িয়ে পড়বে তখন ভালো লাগবে। এটাকে অন্য ডালগুলোর সাথে ম্যাচ করতে আরো 1-1.5 বছর লেগে যেতে পারে। এটা পেছন সাইড এবং এই হলো ওভারঅল গাছটির শেপ। এবার আপনারাই মতামত দিন পটিংটা কেমন হয়েছে। যে থিমটা আনতে চেয়েছিলাম, অর্থাৎ উঁচু ভূমির কিনারে জন্মানো একটি গাছ উপড়ে পড়ার উপক্রম হয়ে আবার লড়াই করে নিজেকে টিকিয়ে রেখেছে, আপনাদের মতামতের ভিত্তিতে গাছটিকে আরও সামনে এগিয়ে নিতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।